কাল আমি লিড করব। প্রাপ্তবসুর পরিচালনায় হুব্বা সিনেমা রিলিজ হলো দমদম ডায়মন্ড প্লাজা PDRA। দ্বিতীয় দিনও দর্শকদের ভিড় উন্মাদনা চোখে পড়ার মতো। বিশ্বরূপ চ্যাটার্জি থেকে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস ব্যানার্জি জানান, ব্রাত্যবসু সিনেমা পরিচালনা অসাধারণ। বাংলা সিনেমা জগতে একের পর এক অভিনয় করে ব্রাত্যবসু দর্শকদের মন কেড়েছেন। সিনেমা হলে ছুটে গেছে ব্রাত্যবসুর সিনেমা দেখতে দর্শকরা। 19 জানুয়ারি ব্রাত্যবসুর পরিচালনায় হুব্বা সিনেমা মুক্তি পেয়েছে। বাংলা সিনেমা প্রেমী দর্শকদের উপচে পড়া ভিড়। হুব্বা শ্যামলের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেতা মোশারেফ করিম। তিনি হুব্বা শ্যামলের চরিত্রে অভিনয় করে হুব্বা শ্যামল সিনেমাটি ফুটিয়ে তুলেছেন। সিনেমা হলে দর্শকদের ভিড় উন্মাদনা ছিল চোখে পড়ার মতন। ব্যান্ড বাজিয়ে দর্শকরা সিনেমা দেখতে এসেছে। হুব্বা সিনেমাটি দেখতে সপরিবারে দেখতে আসেন দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস ব্যানার্জি। দর্শক বিশ্বরূপ চ্যাটার্জি বলেন, বাংলা দর্শক ভালো কাজ দেখতে আসেন। একটা সময় দমদম বমির দমদম ছিল, এখন বইয়ের দমদম হয়েছে। এখন তারা নতুন প্রজন্ম, তারা সেটা দেখছে। কীভাবে সংগঠিত হতো অপরাধীরা সিনেমায়, যা তারা আগে কখনো দেখেনি, সেটাই সিনেমায় দেখানো হয়েছে। দেবাশিস ব্যানার্জি জানান, ব্রাত্যবসু বাঙালি দর্শকদের মন কেড়েছে অভিনয়ে পরিচালনায়। সিনেমাটি সপরিবারে দেখলাম। আপনাদের বলবে, আমি তো আমার ফ্যামিলি নিয়ে, আমার বউ মেয়ে এদের নিয়ে সিনেমাটা দেখতে এসেছি। গতকাল সিনেমাটা রিলিজ হয়েছিল, তার আগে প্রচুর অ্যাড ফ্যাড অ্যাড দেখেছি। তো এর আগেও ব্রাত্যবসুর আমি সিনেমা দেখেছি, তার অভিনীত সিনেমাও দেখেছি, থিয়েটারও দেখেছি। আমাকে অনেক দিন ধরেই এটা অনুপ্রাণিত করেছে। আমার মেয়েও আস্তে আস্তে থিয়েটারের দিকে মনোযোগ দিয়েছে, ও নিজেও এখন রবীন্দ্রভারতীতে পড়ে এবং থিয়েটার করে। কদিন আগে নর্থ বেঙ্গলে শো করে আসলো। তো ব্রাত্যবসুর প্রতিটা কাজই আমাদের অনেক অনুপ্রাণিত করে। দমদমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে এইরকম একজন সংস্কৃতি সম্পন্ন মানুষকে, একটা রুচিশীল মানুষকে, এত ভালো মানুষকে দমদমের মতন জায়গায় দাঁড় করানোর জন্য দমদম, তার জন্য দমদমের প্রতিটা মানুষ কৃতজ্ঞ। আজকে এখানে অনেক দর্শক দেখলাম আজকে এখানে, হ্যাঁ, যে উন্মাদনা, তারা তাদের দেখে এতটাই তারা বাজনা নিয়ে নাচ করলো, কি বলবেন সেটা? না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। উন্মাদনায় লোক তো নাচানাচি করেই, সেটা তো কোনো অপসংস্কৃতি না, সেটা করতেই পারে। তাদের খুব ভালো লেগেছে, হয়তো তার জন্য তারা নাচানাচি করে দিয়ে গান করেছে। আমি তো দেখছি আমার পিছনে বেশ বড় বড় কতগুলো কার্টুনও রয়েছে, এ লাগানো রয়েছে, সব কাট আউট, এই কাট আউটগুলো লাগানো রয়েছে আমি দেখতে পাচ্ছি। তা এটা নিশ্চয়ই যারা তাকে ভালোবাসে তার থেকেই এটা করেছে। আপনি এর আগেও ব্রাত্যবসু অনেক বই দেখেছেন, হুব্বাও দেখলেন, কোনটা যে বাসটায় হুব্বা কত নম্বরে থাকবে আপনার? না দেখো, নাম্বারের এতে আমি অত বড় সিনেমা সমালোচক বা এ অত বড় না, তবে প্রতিটা বই ভালো লেগেছে। এক একটা বই সিনেমা মানে এক একটা ছবি এক একটা পরিপ্রেক্ষিতের ওপর তৈরি হয়, তো এইটা একটা রকম দেখিয়েছে। আমি অন্য সিনেমাগুলো যেগুলো দেখেছি সেটা আরেক রকম, এটার মধ্যেও অনেক কিছু শেখার আছে। অসাধারণ মোশারেফ করিম, মানে অভিনয় অসাধারণ লেগেছে, মানে খুবই ভালো। ওনাকে তো বাংলাদেশে আমি কয়েকটা কমেডিয়ান রোল করতে দেখেছিলাম, কিন্তু এত সিরিয়াস রোল, এত ভালো রোল, এরকমভাবে যে করতে পারে, মানে আমার কল্পনাই ছিল না। বিচারক তারা বলতে পারবে, আমি ক্ষুদ্র মাথায় আমি কি বলতে পারবো কটা পুরস্কার পাবে। না, কারণটা একটাই, বাংলা সিনেমা হুব্বা রিলিজ করেছে গতকাল,
এবং গতকাল প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহে হাউসফুল ছিল, আমরা টিকিট পাইনি। আজকে আমরা 15টা টিকিট কেটে এসেছিলাম সকালবেলা মর্নিং শোতে আজকের এই সিনেমাটা দেখতে, এবং এসে দেখছি যে আমাদের সঙ্গে সঙ্গে আরও বহু মানুষ আজকেও হাউসফুল। এরকম বাংলা সিনেমা খুব কম আসে, কম আসে। একদমই একদমই, মানে সেই ব্যাপারটা যে শোর ধামাকা হুব্বার যে মজা, একদমই পুরো একদম হুব্বা শ্যামল এবং তাদের গোষ্ঠী দ্বন্দ্ব থেকে শুরু করে সবটাই, এবং তাদের যে 1975 থেকে 2007 অবধি যে সময়কাল, যে টাইম পিরিয়ড, সেটা কিন্তু এখানে দেখানো হলো, দেখতে পেলাম আমরা। এবং দেখলাম তখনকার দিনের রাজনৈতিক নেতারা কিভাবে এই হুব্বা শ্যামল, বুলটন, দিলীপ এদেরকে সংগঠিত করে রাখতো। আমরা দেখেছি আগে খবর হতে যে জালে দিলীপ কাঠগোড়ায় সুভাষ, এটা আনন্দবাজার পত্রিকার হেডলাইন হয়েছিল, জালে দিলীপ কাঠগোড়ায় সুভাষ। হ্যাঁ, যখন যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে একে দিলীপ, হাতকাটা দিলীপকে গ্রেপ্তার করা হয়, তা সেই জায়গার যে ঘটনা আজকে ফুটে উঠলো, অসাধারণ সিনেমা, অসাধারণ। দেখুন রাস্তা, তিস্তা, তারা বা ডিকশনারি, ডিকশনারি তো একদম অন্য ধরনের ছবি, মানে অন্য থিম, কিন্তু এটা যদি আপনি রাস্তার ক্ষেত্রে দেখেন, রাস্তাতেও কিন্তু একই ধরনের চিত্র আপনারা দেখতে পাবেন আমি যতটা রাস্তাটা দেখেছি। কিংবা তারার ক্ষেত্রেও মাওবাদীদের একটা প্রভাব যেভাবে পশ্চিমবঙ্গে তখন বৃদ্ধি পেয়েছিল, তার উপরে কিন্তু মানে তারা সিনেমাটা ব্রাত্য বসু তৈরি করে। ফলে এই যে সমসাময়িকতাকে সেলুলয়েডে ফুটিয়ে তোলা, এইটা তো একটা মানে শুধুমাত্র কমার্শিয়াল মুভি নয়, এটা একটা ডকুমেন্ট ফিচার ফিল্ম, ডকুমেন্টেশন এর মধ্যে রয়েছে, যথার্থভাবে ডকুমেন্ট এর মধ্যে আমরা দেখতে পেয়েছি। আমি অন্তত এক দর্শক হিসেবে এটা মানে অত্যন্ত বেশি তথ্য সম্পূর্ণ এবং ভালো এক্সিকিউশনের একটি সিনেমা অনেক দিন পরে দেখলাম বলে মনে হল। বাংলা সিনেমাপ্রেমী দর্শকদের কী বলবো? বাংলার দর্শকরা তো সবসময় ভালো কাজ সবসময় দেখতে আসেন, এবং ভালো কাজ দেখবার জন্য তারা আসবেন, অবশ্যই আসবেন তারা এতে, এবং টাইম পিরিয়ডটাকে বোঝবার জন্য। এবং এই যে আমরা বারবার বলি যে আজকে বোমের দমদম বইয়ের দমদমে রূপান্তরিত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুদের হাত ধরে, সৌগত রায়ের হাত ধরে আজকে বোমের দমদম পাল্টে গিয়ে বইয়ের দমদম হয়েছে। এইটা যে বোমের দমদম কীরকম ছিল সেটা তো আমাদের বয়সের বা আমাদের পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে তো বোঝাটা খুব একটা এ নয়, কারণ এখন যারা নতুন প্রজন্ম তারা তো হয়তো সেই সময়টা 1975 দেখিনি, 90 দশকের পরে দেখেছি, 90 দশকের শেষের দিকে গিয়ে আমাদের জ্ঞান হয়েছে তখন দেখেছি। তার আগে যে আরও কত দৌরাত্ম ছিল, আরও কীভাবে মানে সংগঠিত হতো, মানে একটা কেন্দ্রীভূত হতো, মানে নেতাদের ক্ষমতার কেন্দ্রীকরণ সেটা কীভাবে হতো এবং সেখানে মাসেল পাওয়ার কীভাবে ব্যবহার হতো, সেটাই সিনেমাটায় যথার্থভাবে ফুটে উঠেছে। আমার নাম বিশ্বরূপ চট্টোপাধ্যায়।